হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। অনেক ভাবনা চিন্তার পরও আমি ব্লগিং স্টার্ট করে দিলাম আর কি। আশা করি সকলে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। বর্তমানে আমি এসেছি আমার ম্যাচের পাশে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের হচ্ছে ফুলবাড়ি যমুনা নদী, মানে ছোট নদী। আমাদের যে বাংলাদেশের যমুনা নদী সঙ্গে কিন্তু এটা লাগানো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা ব্রিজ, এই ব্রিজের নামকরণ করা হয়েছে এই নদীর নামে, যমুনা ব্রিজ নামে। এই রোড হচ্ছে আপনার হচ্ছে ডিরেক্টলি উত্তরবঙ্গের মেইন রোড। হ্যালো গাইস, বাজে হচ্ছে 5টা, তো আমি এখন বেরোচ্ছি আমার অফিসে কাজে। চলেন আমি অফিসে কাজ কী কী করি আপনাদের দেখাই। গাইস দেখতে পাচ্ছেন আমরা রুম থেকে বের হয়ে চলে আসছি। এই যে আমার রুম থেকে বের হয়ে একবারে মেন রোড, আমাদের সেই এবাসটা দেখেন, আমাদের সিঙ্গার শোরুম। তো চলুন আজকে কী কী করি সারাদিন আপনাদের দেখাই, আশা করি একটু ভালো লাগবে। আসলে এটা আমার ফার্স্ট ব্লগ, তো একটু লজ্জা লজ্জা লাগতেছে, এই জন্য আর কি সবাইকে দেখাচ্ছি না ব্লগে আর কি। আমি আমার নিজের ভিডিওগুলোই করতেছি এবং কী কী করতেছি তা আসলে ডিটেলসে দেখাতে পারতেছি না আপনাদেরকে, আসলে কিছুদিন সময় লাগবে। যাই হোক, আপনারা আপনার আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে চাওয়া। গাইস দেখতে পাচ্ছেন আমি আমার সাইকেল নিয়ে আমি বেরো পড়ছি আমার কাছে। বর্তমানে আমি আছি রোডে, চলেন বেশি রিক্স না নয় কাজ করবেন। গাইস দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমরা ফুলবাড়ি উত্তরবঙ্গের কয়লা খনি এশিয়া এনার্জি অফিসের আমরা চলে আসছি। ওই যে ভাই আসছে, উনি আমাকে বিল দেওয়ার জন্য চলে আসছে, চলুন বিলটা নেওয়া যাক। গাইস দেখতে পাচ্ছেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই শেষ করে ফেলবো, হয়তো বা এখনই কাজ শেষ করবো, এখনই চলে যাবো রুমে। রুম থেকে একটু বাজারে যাবো, পার্সোনালি কিছু কাজ আছে, এখানকার কাজ করাও শেষ। ভিডিওটা বেশি লম্বা করি আজকে, তো আশা করি সবাই আমার পাশে থাকবেন, সামনে আগানোর জন্য যা কিছু করা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মতো কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে অবশ্যই জানাবেন, তা সংশোধন করার চেষ্টা করব। কাজ শেষ করলাম, এখন মেসেজ থেকে রওনা দিয়ে দিচ্ছি আমার টমটম নিয়ে, চলেন মেসেজে আপনাদের সঙ্গে কথা হবে। দেখতে দেখতে চলে আসলাম মেসে। বড় ভাই তপন সাহেব, ভাই একটা হাই দিয়ে দেন। গাইস রুমে চলে আসলাম, চলেন এখন বাজারে যাওয়া যাক, লেটস গো। তার আগে মোরসালিনকে পিক আপ করি। মোরসালিন সাহেব চলে এসেছে আমাদের মাঝে, মোরসালিন ভাইয়া একটু হাই দিয়ে দাও। হাই হাই, ওকে। ওইদিকে আমাদের হিরো ভাই মোহাম্মদ স্বপন আহমেদ খন্দকার চৌধুরী সাহেব, আমাদের বড় ভাই, ভাই একটু হাই দিয়ে দেন আমার নতুন ব্লগ চ্যানেলে। ভাইকে তো দেখাই যাচ্ছে না, অন্য এক সময় ক্লিয়ার ভাবে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলো যাওয়া যাক বাজারের দিকে, বাজারে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অলরেডি আমরা বাজারের দিকে রওনা দিয়ে ফেলছি, তো যাইতে আছি। ফাইনালি রুমে চলে আসলাম, তেমন কোনো কাজ নেই, বসে বসে এডিট করি ভিডিও। যাই হোক আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আমার ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন তো বুঝতে পারতেছেন। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।